দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে সাধারণ ও উপনির্বাচন। এর মধ্যে 46 ইউনিয়ন পরিষদের সাধারণ, 70টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ সহ অন্যান্য পদে উপনির্বাচন হচ্ছে। এছাড়া 3টি পৌরসভায় সাধারণ ও 6টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং কয়েকটি উপজেলায় সাধারণ ও 2টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট নেওয়া। সময়ের সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ভিড়। 9টি কেন্দ্রের সব কটিতে দেওয়া হয়েছে ইভিএম। উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 প্রার্থী। ইউনিয়নে ভোটার সংখ্যা 15,662 জন, এর মধ্যে পুরুষ 8,082 এবং নারী ভোটার 7,580 জন। নির্বাচন নির্বিঘ্ন করতে কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ, আনসার ও বিজিবি। দর্শক, চাঁদপুর মতলবের মোহনপুর ইউনিয়নে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সজীব, নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? সকাল 8টার পর থেকে আমরা পরিবেশ যেটা দেখেছি তাতে সন্তোষজনকই বলা চলে। চিন্তার কারণ হলো কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকটি বোমের আওয়াজ পেয়েছি, একটা বিকট শব্দ পেয়েছি এখানে, যে শব্দের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে এটি কোনো একটি পক্ষ, কোন পক্ষ এটা করেছে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে কোনো একটি পক্ষ এই বোমটি ফুটিয়েছে এবং এরপর থেকে এখানে একরকম আতঙ্ক তৈরি হয়েছে মোহনপুর বাজার এলাকায়। এই জায়গাটাতে বেশ কিছু মানুষ, যারা ভোটাররা ছিল, অনেক নারী ভোটার বিশেষ করে, তারা সরে গেছে। এরপরে আমরা দেখলাম যে র‍্যাব, বিজেপি এবং পুলিশের বেশ কিছু তৎপরতাও আমরা দেখেছি। আমরা যেটা শঙ্কার বিষয়, সবসময় অনেকে মনে করেন যে ভোট কেন্দ্রের পরিবেশটা কেমন, এবারে পরিবেশ সকাল থেকে এখন পর্যন্ত বেশ ভালোই বলা চলে। তবে পরিবেশকে ঠিক রাখতে, নির্বিঘ্ন করতে চেষ্টা করছে পুলিশ সদস্যরা এবং বিজেপি সহ আরও বেশ কয়েকজন কাজ করছে এখানে। আমরা একটু কথা বলতে চাই পুলিশের সঙ্গে, যে এখানকার কিছুক্ষণ আগে আমরা শব্দ পেয়েছি, আপনি একটু বলবেন পরিস্থিতিটা আসলে এখন কি দাঁড়িয়েছে? পরিস্থিতি স্বাভাবিক আছে, যে কোনো অবস্থায় আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টায় আছি। বোমটা কারা ফুটাতে পারে? এটা বোম কিনা জানি না, এটা পটকা হতে পারে বা ইয়াও হতে পারে, এটা ঠিক আমি কনফার্ম না এটা কি ধরনের হতে পারে। আচ্ছা, এটা কোন পাশে হয়েছে আপনি? সব এই পাশে হতে পারে, এই পাশে। আমরা শুনেছি যে এটার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে, আপনারা? হতে পারে, আতঙ্ক সৃষ্টি হতে পারে, বা যে কোনো সময় তো ওরও মানুষের তো অনেকে দেখা যায় আমাদের মধ্যে এসে বলে ভাই ওইদিকে এরকম লোক আসতেছে, এরকম এরকম লোক আসতেছে, এইভাবেও কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে এইভাবে কমপ্লেন করে। দেখা যায় যে অনেক সময় বেহুদাই এইগুলা আমাদের কাছে করে, কিন্তু আবার সত্য থাকে এইগুলার মধ্যে। আমরা চাচ্ছি যে যাতে আতঙ্ক না হয় ভোটাররা। আমরা দেখছি যে বিজিবির সদস্যরাও কাজ করছেন এবং এখানে যেন কোনো রকমের কোনো সমস্যা না হয় সেদিকে চেষ্টা করছেন প্রশাসনের কর্মকর্তারা। তবে মানে দুদফায় এখানে বোম ফোটানো হয়েছে, যে কারণে একটু একটু দুশ্চিন্তায় আছে। একটু আমি কথা বলতে চাই আপনার সঙ্গে, যদি সুযোগ থাকে আমরা কথা বলতে চাই, একটু কি হয়েছে একটু বলেন তো। না না, ওই যে আমাদের স্লিপ যারা কাটে তাদের তো এখান থেকে সরায় দিল। কোনো ঘটনা আপনারা দেখেছেন? আমি দেখি নাই। উনি বিষয়টা দেখেনি, তবে আমরা নিজেই শুনেছি এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে কিছুটা আতঙ্ক হলেও মানুষ চেষ্টা করছে নির্বিঘ্নে তার ভোটটা দিয়ে পছন্দের মানুষটাকে বাছাই করার জন্য। তবে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা ভালোই ছিল বলা যায়। সাগর, আপনাকে ধন্যবাদ।